আশা করি বন্ধুরা আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো বন্ধুরা, দীর্ঘদিন পর আমাদের রাজ্যে কিন্তু স্কুলগুলো খুলতে চলেছে, এবং কবে থেকে স্কুলগুলো খুলবে এবং কি কত ক্লাস পর্যন্ত পঠন পাঠন চলবে এবং কি কি গাইডেন্স রয়েছে স্কুলে আসার জন্য, সেগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো দেখুন, এখানে বন্ধুরা লেখা রয়েছে সমস্ত জল্পনার অবসান, আগামী 12 ফেব্রুয়ারি থেকে পশ্চিমবঙ্গে স্কুল খুলতে চলেছে। তো জানতে পেরে গেছেন 12 ফেব্রুয়ারি থেকে স্কুলগুলো খুলছে। আপাতত 9ম থেকে এবং 10ম শ্রেণী পাঠন পাঠন হবে। বৃহস্পতিবার এই মর্মে বিকাশ ভবন থেকে একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। সেখানে এই বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে যে পাশাপাশি কোভিডের কারণে কি কি বিধি মেনে চলতে হবে, সেই বিষয়গুলো সবিস্তারিত দেওয়া হয়েছে। সেই অনুসারে পদক্ষেপ করার জন্য প্রতিটি জেলা জেলাশাসককে আবেদন করা হয়েছে। তো বুঝতে পেরেছেন, এখানে স্কুল 12 ফেব্রুয়ারি থেকে খোলা হয়েছে, 9ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত স্কুলগুলো পঠন পাঠন এখন চলবে, এবং বিকাশ ভবন থেকে বৃহস্পতিবারই একটা নোটিফিকেশন অবশ্যই দেওয়া হয়েছে এবং কি কি কোভিডের জন্য যে বিধিনিষেধ দেওয়া হয়েছে এবারে আমরা সেগুলো জেনে নেব। তো দেখুন, এখানে বলা হয়েছে যে রাজ্য স্কুল শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত নির্দেশিকার সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় স্বাক্ষরিত গাইডলাইনে বলা হয়েছে। এবারে আমরা জানব যে কি কি গাইডলাইন রয়েছে যে আগামী 12 ফেব্রুয়ারি স্কুলগুলো খোলা হচ্ছে। কেবলমাত্র 9ম থেকে 10ম শ্রেণীর ছাত্রছাত্রীরা স্কুলে আসতে পারবে। প্রত্যেক দিন স্কুল এর সময়ে 9ম থেকে 10ম শ্রেণী পঠন পাঠন হতে পারে, ঠিক আছে। পড়ুয়া এবং স্টাফদের সামাজিক দূরত্ব এবং কোভিড বিধি মেনে চলতে হবে। সেই মোতাবেক প্রয়োজনে অনুসারে একটি ক্লাসে পড়ুয়াদের 2টি বা তার বেশি শ্রেণীকক্ষে বসানো হবে, সেই অনুসারে রুটিন করতে হবে। তো বুঝতে পারছেন, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, সেক্ষেত্রে একটি ক্লাসের পরিবর্তে যদি 2টি বা 3টি ক্লাস লাগে সেটাও কিন্তু বিধিমেশে করতে হবে। স্কুল খোলার পরে কর্তৃপক্ষ একাদশ ও দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের প্র্যাকটিক্যাল ক্লাসও নিতে পারে, ঠিক আছে। প্রতিটি স্কুলে ভালোভাবে স্যানিটাইজার করতে হবে এবং পড়ুয়া শিক্ষক শিক্ষাকর্মী নিবেশে প্রত্যেকের ক্ষেত্রে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, অন্যান্য কোভিড বিধি মেনে চলতে বাধ্যতামূলক। তো অবশ্যই আপনাদের দিকে মাস্ক পরতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, এবং করোনা ভাইরাসের যে আরও কিছু গাইডলাইন্স রয়েছে সেগুলোও কিন্তু মেনে চলতে হবে, এবং ছাত্রছাত্রী এবং তার অভিভাবকদের মধ্যে কোভিড বিধিনিষেধ সম্পর্কে সচেতনা গড়ে তোলার ক্ষেত্রেও বলা কিন্তু হয়েছে। তো এই কোটাই ছিল গাইডলাইন্স বন্ধুরা, এবং 12 ফেব্রুয়ারি থেকে স্কুল খুলছে এবং 9ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত ক্লাস কিন্তু চলবে, এবং একটি ক্লাসের পরিবর্তে কিন্তু 3টি ক্লাসেও পরিবর্তন করা হবে সামাজিক দূরত্বের জন্য। তো পরবর্তী ভিডিও নিয়ে আবার